আপনি কখনো হাওয়ায় ঝুলন্ত লাশ দেখেছেন? হাওয়ায় ঝুলন্ত, আর তাও সাততলায়। ভাবুন একবার, সাততলায় উঠে গ্রিলে আটকে একটা লোক মারা যায়। আমরা এইসবই ভাবছিলাম আর যেটা হয়ে এসেছে, ডক্টর সালুকে এমন একটা বোমা ফাটালেন যে আমাদের মাথা ঘুরে গেল। উনি আমাদের এটা বললেন যে যখন ওই লোকটা ওখানে গিয়ে পৌঁছায় তখন কেউ, আপনারা নিজেরাই দেখে নিন। ওই যে সামনের বিল্ডিং এর 3 নম্বর জানলাটা দেখা যাচ্ছে না, ওখানে অ্যাক্ট্রেস নাতাশা থাকে। আরে ওই অ্যাক্ট্রেস নাতাশা যার কিছুদিন আগে একটা হিট রিমিক্স অ্যালবাম বের হলো। হ্যাঁ, আর এই ছাদের উপর থেকে ওর ফ্ল্যাটটা পুরো দেখা যায়। এটা দিয়ে দেখ একবার। ভাই এইভাবে কারোর বাড়িতে উকিঝুঁকি মারাটা ঠিক নয়, দিস ইজ নট রাইট হিয়ার। আরে চুপ কর ভাই, কি বলছিস তুই, একবার দেখ আগে। দেখতে পেলি কিছু? হ্যাঁ পাচ্ছি, কিন্তু এই মাঝখানে কি আছে? মাঝখানে কি বলছো? কি না না, কই দেখি। সেরকম কোনো ব্যাপারই না, দেখে তো মনে হচ্ছে কেউ ঝুলে আছে। ঝুলে আছে? ও মাই গড, এটা তো, এটা তো একটা লাশ। কি হলো বিবেক? ও স্যার, কোথায় লেগেছে? না স্যার, লাগেনি অ্যাকচুয়ালি, আমি গানের প্র্যাকটিস করছিলাম স্যার। গান গাওয়ার প্র্যাকটিস? ইয়েস স্যার। আজ এসিপি সাহেব কি আসবেন না, নাকি সিআইডি ছেড়ে দেবে ভেবেছো? না স্যার, অ্যাকচুয়ালি স্যার টেলিভিশনে আজকাল এত গানের কম্পিটিশন হচ্ছে যে সবাই সিঙ্গারই হতে চাইছে, তাই আমি ভাবলাম যে আমিও একটু চেষ্টা করে দেখি। কথা তো তুমি একদম ঠিক বলেছো বিবেক, আমিও ট্রাই করে দেখি একবার। এই হাতিটা চেঁচাচ্ছে কেন? যখন গাইছই তখন একটু সুরে গাও। স্যার ওই বিবেক, এই কোথায় গেল বিবেক? বসে কাজ করছে ফেডরিক্স। স্যার আমি আসলে ফ্রেডি স্যারকে এটা বলেওছিলাম যে এটা প্র্যাকটিস করার জায়গাই নয়, তবুও উনি বললেন যে আমি প্র্যাকটিস করেই ছাড়বো, তাই স্যার। হ্যালো, লাশ হাওয়ায় ঝুলন্ত? হ্যাঁ ডিসিপি স্যার। স্যার না, কি উপরে আটকে রয়েছে? স্যার স্যার, আই উইল গেট ব্যাক টু ইউ, জাস্ট হোল্ড অন প্লিজ। হ্যাঁ আমরা পৌঁছেছি স্যার। বলছে যে লাশ হাওয়ায় মানে উপরে আটকে রয়েছে। তোমরা গিয়ে দেখো, আমি একটু ডিসিপি স্যারের সঙ্গে কথা বলে নিই। স্যার তাড়াতাড়ি যাও, কাম অন। ইয়েস স্যার, প্লিজ আপনারা পিছিয়ে যান, প্লিজ আমাদের কাজ করতে দিন, প্লিজ আমাদেরকে সাহায্য করুন, আপনারা পিছিয়ে যান, এখানে ভিড় করবেন না, প্লিজ পিছিয়ে যান। কিছু জানতে পেরেছেন কিভাবে লোকটা মরলো? আপনাকে না জানলে তো আমি এসিপি হয়ে যেতাম। বুঝছো? যাও সরো সরো। কাল রাতে যখন ওকে বাইনোকুলার দিয়ে দেখছিলে তখন এ কি নড়াচড়া করছিল? না স্যার। নাতাশা ম্যাডাম, কাল রাতে আপনি কোথায় ছিলেন? কাল রাতে তো আমি অনেক দেরি করে বাড়ি ফিরেছিলাম, কাল শুট অনেক দেরি করে শেষ হয়েছে। না না, আমি বলতে চাইছিলাম যে যখন এই লোকটা গ্রিলে আসে আপনি কোথায় ছিলেন? আপনি কি বলতে চাইছেন? আপনার কি মনে হচ্ছে এই লোকটাকে আমি মেরে আমার গ্রিলেই ঝুলিয়ে দিয়েছি? একটা লাশ আপনার জানলার গ্রিলে ঝুলে আছে, জিজ্ঞাসা তো করতেই হবে না যে এটা এখানে এলো কিভাবে। হ্যাঁ, আর যদি একে দেখে আমি মরে যেতাম তাহলে আপনি এই প্রশ্নটা কাকে করতেন? আচ্ছা আপনি বলুন কাকে জিজ্ঞেস করব, আপনার প্রতিবেশীকে? তাহলে ওকে গিয়ে জিজ্ঞেস করুন না, তাছাড়া ও প্রায় সারা রাতই জেগে থাকে। ওই তো আমাদেরকে বলল যে হয়তো আপনিও রাতে জেগেছিলেন যখন এই লোকটা এখানে এসেছিল। ও এটা বলেছে আগে? হ্যাঁ,
আমার মনে হয় ও সারা রাত আমার উপর নজর রাখে। আর এই চোরটাকে ও আবার পাঠায়নি তো? জানি না আমরা, তবে খোঁজ আমরা নিয়েই নেব। যাই হোক, একে আপনি মারেননি তাহলে? লোকদের বলো যে বডিটা যেন সাবধানে নামায়, যেন কোনোভাবে কোনো প্রমাণ না মুছে যায়। শোনো, বডিটা একটু সাবধানে নামাবে, বডি যেন ড্যামেজ না হয়। ওকে স্যার, ডোন্ট ওয়ারি। আমি ছিলাম, কিন্তু এই লোকটাকে ভেতরে আসতে দেখিনি স্যার। তুমি একে ভেতরে আসতে দেখোনি? না স্যার, সারা রাত আমি গেটেই ছিলাম। তাহলে কি আকাশ থেকে পড়লো? আপনারা ওখানেই থাকুন, এগোবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। এর শরীরে কোনো আঘাত নেই, কোনো রক্তের দাগও তো নেই, কিন্তু মারা গেল কি করে? স্যার, একটা 100 টাকার নোট পেলাম স্যার। স্যার, একটা কাগজের টুকরো পেলাম স্যার, কিছু কোডে লেখা আছে। এটা কি? আর কিছু আছে? না স্যার। বড় অদ্ভুত চোর তো, কোনো প্রস্তুতি না নিয়ে, কোনো যন্ত্রপাতি না নিয়ে চুরি করতে চলে এলো। আমার মনে হচ্ছে বিল্ডিং এ কারোর সঙ্গে ওর ঝগড়া ছিল, আর কেউ কেউ উপর থেকে ফেলে দিয়েছে, পড়তে পড়তে গ্রিলে আটকে গেছিল আর ওখানেই ফেসে যায়। হ্যাঁ, কিন্তু অভিজিৎ এই গ্রিলে ঝুলতে ঝুলতে মারা গেল কি করে? স্যার, এটাও তো হতে পারে যে কেউ ওকে খুন করে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে, আর ওপর থেকে পড়ার সময় গ্রিলটাকে ধরে ফেলেছিল। ইয়েক ফেডরিক্স, ইয়েস স্যার। দড়ি নাও আর উপরে যাও ছাদে। দড়ি? হ্যাঁ। দড়ি কেন স্যার? তোমাকে ঝোলানোর জন্য। যাও তাড়াতাড়ি। বিবেক, বিউরেতে কিন্তু তুই আমাকে ফাঁসিয়ে ভালো করলি স্যার। আমি তো আপনাকে শুধু সাহায্য করার চেষ্টা করছিলাম স্যার। এসিপি স্যারের এটাও জানা উচিত যে আমাদের টিমে গায়কও রয়েছে স্যার। ওকে না, আমি পরে দেখাবো কেমন গাইতে পারি আমি। তুই এখন আমাকে চিনতে পারিস নি। হ্যালো স্যার। স্যার, এখানে ঝগড়ার তো কোনো চিহ্ন দেখছি না। বুঝতে পারছি না লোকটা নিচে পড়লো কি করে। বিবেককে বলো নিজের কোমরে দড়ি বাঁধতে আর ওখান থেকে নিচে নামতে। ইয়েস স্যার। বিবেক, এবার তোর পালা, বুঝলি? নিচে নাম। আমার কোনো ব্যাপার না স্যার।
এবার বিবেককে বলো ও যেন এক ঝটকায় নিচে আসে আর গ্রিলটাকে ধরবার চেষ্টা করতে, যেভাবে ডেড বডিটা আটকে ছিল। বিবেক, এবার গ্রিলটাকে ঠিক ওইভাবেই ধর যেভাবে ডেড বডিটা ফেসেছিল, বুঝেছিস? সাবধানে সাবধানে বিবেক। ওই লোকটার হাত গ্রিলের ভিতরে আটকে ছিল, পড়তে পড়তে গ্রিলের ভিতরে হাত ঢোকানোর সুযোগ পেল কি করে? সেটা তো ঠিক অভিজিৎ, কিন্তু দেখে তো মনে হচ্ছে ওই লোকটা উপর দিক থেকেই নিচে পড়ছিল। ওই দেখো বিবেক ওখানেই এসেছে। হ্যাঁ ফেডেক্স, হ্যাঁ বিবেককে বলো ওকে এবার উপরে উঠে আসতে। স্যার, ওই লোকটা গ্রিল দিয়ে উঠছিল না নামছিল সেটা বোঝার আরো একটা উপায় আছে স্যার। সেটা কি? স্যার, এখানে জানলার বাইরে থেকে গ্রিল লাগানো, আর ওই লোকটাকে এখানকার কেউ চেনে না। যদি ওই লোকটা উপর থেকেই এসে থাকে তো ছাদ থেকেই নেমেছে, তার মানে স্যার ছাদের দরজায় কোনো চিহ্ন নিশ্চয়ই আছে। ফেডেরিক্স, এক কাজ করো, শোনো, ছাদের দরজাটা চেক করো, দেখো দরজাটায় যে তালা লাগানো আছে ওটা কেউ জোর করে ভাঙার চেষ্টা করেছে কিনা। ইয়েস স্যার। ইয়েস স্যার। বিবেক, আমাদের দরজা চেক করতে হবে, চল। সবকিছু ঠিক আছে স্যার। স্যার, আমরা সব চেক করেছি, সবকিছু ঠিক আছে, আর কেউ তালা ভাঙার চেষ্টা করেনি, দরজা একদম ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে, দরজাটাও ঠিক আছে আর তালাটাও ঠিক আছে, তাহলে ওই লোকটা ছাদের উপরে গেল কি করে? এই লোকটা গ্রিলে উঠে মারা গেল কি করে? হ্যাঁ, মাঝখানে গিয়ে কি করে মরে গেল সেটা ভাবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। একে খুন করা হয়েছে সালুকে, কেউ ওকে উপর থেকে ফেলে দিয়েছে খুন করে। স্যার, মনে হয় এ আত্মহত্যা করেছে। আত্মহত্যা? ওখানে ওই গ্রিলে ঝুলে? হ্যাঁ স্যার। আর কোনো জায়গা পাইনি ও? আরে গ্রিলে উঠে কেউ কেন আত্মহত্যা করবে? আমার তো সেরকমটাই মনে হলো। সালুকে এ কি বলছে? এ একদম ঠিক কথা বলছে বস। গ্রিলে ঝুলে? হ্যাঁ হতেও পারে স্যার। এর শরীরে না তো কোনো ছুরি না কোনো গুলির চিহ্ন আছে, আর গলা টেপারও চিহ্ন নেই। এ তো ব্যাপারটা এরকম দাঁড়ালো যেন কোনো মজনু নিজের গার্লফ্রেন্ডের বাড়ির সামনে গিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছে। প্লিজ ফেডেরিক্স, প্লিজ বস। হতে পারে ফ্রেডি একদম ঠিক কথা বলছে। হ্যাঁ, আমি এর শরীর থেকে বিষ পেয়েছি। বিষ? হ্যাঁ, এ বিষ খেয়েছে। চলো বিজি, এখান থেকে তাড়াতাড়ি চলো, মনে হচ্ছে এখানে কোনো কমেডি প্রোগ্রাম হচ্ছে। গ্রিলে উঠে কেউ কি করে বিষ খাবে? এবারে ও গ্রিলের উপর গিয়ে বিষ খেয়েছে না আগে বিষ খেয়েছে সেটা আমি জানি না, কিন্তু বিষ নিশ্চয়ই খেয়েছে। অথবা এটাও হতে পারে যতক্ষণে বেয়ে ও ওখানে পৌঁছেছে তখন ঘরের মধ্যে থেকে কেউ ওকে চামচি করে বিষ খাইয়ে দিয়েছে। হায় ভগবান, এখানে কোনো দেওয়াল আছে যেখানে আমি মাথাটা ঢুকতে পারি? ফেডেরিক্স, আজকে সারাদিনে যদি তোমার ওই মুখ থেকে একটাও জ্ঞানের কথা বেরিয়েছে না, তাহলে আমি গিয়ে আত্মহত্যা করব। না না স্যার। চুপ বস, ওই বিষটা। হ্যাঁ দিয়ে দাও, আমি খেয়ে নিচ্ছি। কুল ডাউন এসে বিষয়ে, ওই যে আমরা এর শরীরে ছড়ে যাওয়ার চিহ্ন পেয়েছি, এইটা আরো থাইতে যে ছড়ে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে এটা কিন্তু কোনো সুচালো জিনিসের, কিন্তু এই লোকটা মারা গেছে বিষ খেয়ে। তাহলে এবার আমাদের এটা জানতে হবে যে এই লোকটা বিষ খেলো কেন। স্যার একটা কাজ করা যাক, আমরা ওখানে আবার ফিরে যাই আর গিয়ে দেখি যে গোটা ব্যাপারটা কি। হাতে আর থাইতে ক্ষত চিহ্ন আছে, মানে তার মানে তো এটাও হতে পারে যে বোধহয় কেউ ওকে আঘাত করেছে। কিন্তু দয়া, আঘাতগুলো গভীর নয়, শুধু ছড়ে গেছে। ওই দেখো, আমার মনে হচ্ছে ওই ফেন্সটা টপকে এইদিকে এসেছে, তখনই ওর লেগেছে ওই আঘাতটা। যাই হোক, এটুকু তো জানা গেল যে ওই লোকটা ফেন্স টপকে এসেছিল। আর যদি ও এদিক থেকে এসে থাকে তার মানে ও একটা চুরি। তবু ওই লোকটা ওপরে গিয়ে কি করে মরলো? গ্রিলে ঝুলে? যদি চুরিই করতে আসবে তো কারোর ঘরে গিয়ে ঢুকবে, উপরে গ্রিলে কেন চড়তে যাবে? আমার মনে হচ্ছে দয়া, কিছু না হলেও ও ছাদ থেকেই পড়েছে আর ওখানে গিয়ে গ্রিলে আটকে গেছে। আমরা তো সবকিছু করে দেখে নিয়েছি স্যার, এটাও আমরা দেখেছি যে ও ছাদ থেকে নিচে পড়ার সময় এইভাবে গ্রিল ধরে ঝুলে পড়তে পারে না। তাহলে ও গ্রিলে পৌঁছালো কি করে? হ্যাঁ, যদি নিচ থেকে গিয়ে থাকতো তাহলে মরলো কি করে?
ওর নিশ্চয়ই কোনো না কোনো আঘাত লেগেছে, সেজন্যই মরেছে ও। কিন্তু স্যার ওই বিষটা যে আমরা পেলাম সেটা, বিষের কথা ছাড়ো, উপরে গিয়ে ছাদে দেখো, ওখানেই আমরা কিছু না কিছু পাবো। স্যার আমরা ছাদের দরজার তালা চেক করেছিলাম, তালা কিন্তু কেউ ভাঙেনি। ফ্রেডরিক্স আমরা উপরে গিয়ে দেখি, কিছু না কিছু নিশ্চয়ই পাবো। স্যার মাঝে মধ্যে আমাদেরও বিশ্বাস করে দেখুন স্যার, আমরাও তো ডিটেকটিভ, কোনো অপদার্থ তো নই। হ্যাঁ আমি জানি জানি যে তুমি কত বড় ডিটেকটিভ। আচ্ছা স্যার যখন তালাটা ভাঙাই হয়নি তাহলে সে ছাদে গেল কি করে? ফ্রেডি ঠিক আছে স্যার, যদি সে কোনো মতে বেয়ে ছাদে উঠেও থাকে তাহলে ও উপর থেকে নিচে পড়বে কেন? স্যার কেউ হয়তো ওকে উপর থেকে ফেলে দিয়েছে বিষ খাওয়ানোর পরে। ওটা তো দেখে নিয়েছিস না তুই? আরে স্যার সেটা তো হতেই পারে না, যদি ও ছাদে গেছে আর যদি কেউ ওকে ধাক্কা না দিয়ে থাকে তাহলে ও ও গ্রিলে আটকালো কি করে স্যার? আমি বলছি ও ছাদে গেছিল, চলো গিয়ে দেখি। দেখে নিয়েছিস না তুই? আরে স্যার সেটা তো হতেই পারে না, যদি ও ছাদে গেছে আর যদি কেউ ওকে ধাক্কা না দিয়ে থাকে তাহলে ও ও গ্রিলে আটকালো কি করে স্যার? আমি বলছি ও ছাদে গেছিল, চলো গিয়ে দেখি। তা এখন তুমি লাশ ছেড়ে দিয়ে জুতো আর পার্শের এক্সরে করছো? স্যার আমি তো এমনি ভেবেছিলাম যে জুতোর এক্সরে নিলে কেমন হয়। এক্সরে জুতোর? হ্যাঁ স্যার, আর তাছাড়া ওই জুতোর এক্সরে নিতে নিতে আমি ভাবলাম যে এই ওয়ালেটটা কি বা কেন ছাড়বো। কি তুমি এই ওয়ালেটেরও এক্সরে নিয়েছো? হ্যাঁ স্যার। এনিওয়ে কই দাও ওই এক্সরে প্লেটটা দেখি। এই দেখুন। তুমি জানো না যে ডক্টর সারিকা এসিপি যদি এইসব জিনিসগুলো দেখে তো ওর চোখ একদম ছানা বড়া হয়ে যাবে। আর স্যার আপনি আশ্চর্য হননি? আমার আমার কি হবে, আমি তো এসব প্রায় দেখি। ওয়াচম্যান স্যার তুমি ছাদের দরজা ওপাশ থেকে বন্ধ করে দাও আর ওখানে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ স্যার। দেখো ফ্রেডরিক্স ওই লোকটা এখানে কি করে এলো, কে ওকে ধাক্কা দিয়েছে সেটা আমি জানি না, কিন্তু ওই লোকটা যে এখান থেকে পড়েছে সেটা আমার মনে হচ্ছে। আচ্ছা যখন আমি বলেছিলাম যে ঘরের মধ্যে থেকে কেউ ওকে বিষ দিয়েছে তখন সবাই তো হাসতে লাগলো। ফ্রেডি এমন জোক বললে লোকে তো হাসবেই, যদি কারোর ঘরের বাইরে একটা চোর গ্রিলে ঝুলে থাকে আর ওই চোরটাকে যদি কেউ বলে যারে ভাই আমি তোমায় যা দিচ্ছি চুপচাপ চামচ থেকে খেয়ে ফেলো, তবে কি ওই চোরটা চুপচাপ খেয়ে নেবে? না 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 খাবে না, কিন্তু তবুও। হ্যাঁ হ্যাঁ বলো বলো, তবুও কিছু তো থাকা উচিত, কিছু তো থাকবে যার থেকে বোঝা যাবে যে লোকটা এখানে এসেছিল। সো হ্যাঁ বিবেক এই দেখুন স্যার শাবল। ইয়েস স্যার, হয়তো খুনি স্যার। এটা দেখলে দয়া বস মনে হচ্ছে এই এই ওয়াচম্যানও জড়িত আছে, এই ছাদের দরজার তালাটা ওই খুলেছে, তালা ভাঙা হয়নি। না স্যার আমি কিছু করিনি স্যার। ও তুমি আমাদের কথা চুরি করে শুনছো, কিন্তু ছাদের দরজার চাবি তোমার কাছেই থাকে তো? হ্যাঁ হ্যাঁ স্যার চাবি তো আমার কাছেই থাকে, কিন্তু আমি দরজা খুলিনি স্যার। দরজা না খুললে ওই লোকটা এখানে এলো কি করে? হ্যাঁ দরজার উপরে তিন চার জায়গায় শাবলের চিহ্ন আছে, মানে 100% শিওর হওয়া গেল যে ওই লোকটা এখানে এসেছিল আর এখানে দরজাটা ভাঙারও চেষ্টা করেছে নিচে যাওয়ার জন্য, কিন্তু দরজা ভাঙতে পারেনি ও। আমি একবার দেখব স্যার। চুপ এখানে দাঁড়িয়ে থাকো, এত কিছু ঘটে গেল তুমি টের পেলে না? একটা লোক উপরে উঠলো নিচে নামলো মরে গেল আর তুমি ঘুমাচ্ছিলে? হ্যাঁ কিছু জানতেই পারিনি স্যার। হ্যাঁ ডক্টর সারিকা কি জুতো, জুতোতে কি? মাই গড জুতোতে স্যার এখানে একটা জিনিস লুকিয়ে রাখা হয়েছিল। তাহলে আমরা কিছু দেখতে পেলাম না কেন? সে তো আমি বাই চান্স এক্সরে করেছিলাম ওয়ালেট আর জুতোর, তখন জানতে পেরেছিলাম। দারুণ ব্যাপার, প্রথমবার শুনলাম জুতোর এক্সরে। আজকাল আমাদের ফরেনসিক ল্যাবে বেশ ভালোই কাজ হচ্ছে। মানতেই হবে ডাক্তার বাবু। আমি না দা, আমি কিছু করিনি, কাজটা সারিকা করেছে, ওর সঙ্গে কথা বলো। এসব তুমি করেছো? হ্যাঁ স্যার। ও এই জন্যই ওর মুখটা ভারী হয়ে রয়েছে।
তুমি আম খাও না, গাছগুনে লাভ কি? তুমি তোমার ইনফরমেশন পেয়ে যাবে। আমার মুখ ভারী আছে নাকি? এনিওয়ে দাও দেখি। এ দেখো এই সেই চাবি। YY43 তার মানে হলো যে কাগজের টুকরোটা পেয়েছিলাম ওয়ালেটের ভেতরে, তার মধ্যে যে নাম্বারটা লেখা ছিল সেটা এই নতুন চাবি বানানোর কোড নাম্বার ছিল। বস, এখন ডুপ্লিকেট চাবি বানানোর জন্যও কোম্পানিকে অরিজিনাল চাবির কোড নাম্বার দিতে হয়, তবে চাবি পাওয়া যায়। আর ওই জুতোগুলোতে কি পেয়েছ? জুতোতে কি পাওয়া গেছে? জাস্ট এ মোমেন্ট। এ দেখো এই লিভারটা দেখতে পাচ্ছ? এটা ঘুরিয়ে দিলেই এই ক্লজগুলো বেরিয়ে আসছে। ক্লজ তো বিল্ডিং এ দেওয়ালে ছড়ার বেশ ভালো উপায় বার করেছিল এই চোরটা। বস, এ খুব ঘোড়েল চোর মনে হচ্ছে। চুরির উদ্দেশ্যে বিল্ডিং এ ওঠে, তারপর ওখানেই মারা যায়। সেটা তো বুঝলাম, কিন্তু যখন ওই চোরটার কাছে এই চাবিটা ছিল তাহলে ও বিল্ডিং এর দেওয়াল বেয়ে কেন উপরে উঠছিল? স্যার, এই ব্যাপারটা আমিও বুঝতে পারছি না। একটা কাজ করো অভিহিত, বিল্ডিং এর যে ফ্লোরের মধ্যে এই বডিটাকে আমরা ঝুলন্ত অবস্থায় পেয়েছিলাম, সেই ফ্লোরের মধ্যে যতগুলো ফ্ল্যাট আছে সেই সবকটা ফ্ল্যাটের দরজায় এই চাবিটা লাগিয়ে দেখো। আমরাও এ কথা জেনে খুব অবাক হচ্ছি যে একটা চোর একটা ফ্ল্যাটের চাবি নিয়ে এখানে এসেছিল। কিন্তু এই চাবিটা কার? কোন ফ্ল্যাটের চাবি? সেটা জানার জন্যই তো আমরা এখানে এসেছি। ফ্রেডি, চেক করা শুরু করো। যারই ফ্ল্যাটের হোক না কেন, মনে হচ্ছে যে ওই চোরটা তাকে ভালোভাবে চিনতো বা তার ফ্ল্যাটে ওর আসা যাওয়া ছিল। আপনারা একটু এই ছবিটাকে দেখুন, এটাই সেই চোরটা। আপনাদের মধ্যে কেউ ওকে চিনতে পারছেন কি? আমরা তো একে কখনো দেখেইনি। কিন্তু আপনারা আমাদের ফ্ল্যাটে কেন এসেছেন? এই বিল্ডিং এ তো আরো ফ্ল্যাট আছে। তার কারণ হলো যে ওই চোরটা এই ফ্লোরেই আটকে ছিল। হতেই পারে ও আপনাদের মধ্যে কাউকে চেনে। না স্যার, এই চাবিটা এই দিকের কোন ফ্ল্যাটের দরজার না। আমি একটু ওদিকের ফ্ল্যাটের দরজাগুলো দেখি। এক্সকিউজ মি, আর এটা কি করে সম্ভব? চোর কি আমাদের বাড়িতে যাওয়া আসা করতো নাকি? তবুও দেখতে তো হবেই, এটাতে তো চাবিটা ঢুকছেই না। না স্যার, এই ফ্ল্যাটটাও না স্যার। এটা শেষ ফ্ল্যাট, এটা ঢুকিয়ে দেখো। না স্যার, এই চাবিটা এই ফ্লোরের কোনো ফ্ল্যাটের নয় স্যার। আমরা বলছি না স্যার, একটা চোরের সঙ্গে কি করে আমাদের বন্ধুত্ব হতে পারে স্যার? চোর একটা চাবি নিয়ে ঘুরছিল, কোনো কারণ ছাড়াও চাবিটা বানাতে যাবে কেন? তাও কোনো বিশেষ একটা ফ্ল্যাটের? নিশ্চয়ই কোথাও থেকে ও অরিজিনাল চাবিটা পেয়েছিল আর তার থেকেই ও ডুপ্লিকেট চাবিটা বানিয়েছে। একটা কাজ করা যাক, উপরের ফ্ল্যাটগুলোকে চেক করা যাক। হতে পারে ও উপরে যাচ্ছিল আর ওখানে যেতে যেতে মারা গেছিল। চলো। স্যার, যে কাজই ফ্রেডি স্যারের হাত দিয়ে হয় সবসময় সেটা স্যার ভালোই হয়। চুপচাপ কাজ করতে দে বিবেক, তুই মাঝখানে একদম ব্যাগড়া দিস না। আর এমনিতে ওই ফ্ল্যাটটা এখন আমরা পাইনি, বুঝেছিস? স্যার, আপনি আমার কথা বিশ্বাস করুন, এই ফ্লোরে নিশ্চয়ই পেয়ে যাবেন। দেখি তোর মুখ থেকে ভালো কথা বেরোয় কিনা। যদি এখানেও না পাওয়া যায় তাহলে অন্য কিছু ভাবতে হবে। আরে স্যার, আপনি শুধু বিবেককে চুপ করিয়ে দিন, সব ঠিক হয়ে যাবে। বিবেক, সরি স্যার। না স্যার, ওটা দেখো। আমি বলেছিলাম না স্যার, নিশ্চয়ই পাওয়া যাবে। তুই কি করে জানলি? স্যার, সিক্স সেন্স, ডিটেকশন হয়ে গেছে। সরি স্যার। এই ফ্ল্যাটটা কার? এটা শ্বেতা ম্যাডামের ফ্ল্যাট। চলো শ্বেতা ম্যাডামকে জিজ্ঞাসা করে নি, যদি কোনো খবর পাওয়া যায়। ফ্রেডি, বেল বাজাও। কোনো লাভ নেই স্যার, শ্বেতা ম্যাডাম তো ভেতরে নেই, উনি তো কাল সকালেই বেরিয়ে গেছেন। কোথায় গেছেন ঠিক বলতে পারবো না স্যার। এনার ফ্যামিলিতে আর কি কে আছে? একাই থাকেন স্যার।
কি করেন সেটা বলতে পারবো না স্যার। অদ্ভুত ব্যাপার, সোসাইটিতে একটা লাশ পাওয়া গেছে আর ইনি নিখোঁজ। কোথাও শহরের বাইরে টেরে চলে যায়নি তো? তাছাড়া টিভিতেও তো বারবার দেখাচ্ছে, জানতে তো পেরেছে নিশ্চয়ই। ঘরে এখন নেই, ভিতরে যাওয়া ঠিক হবে নাকি? আপনারা একবার ভেতরে গিয়ে দেখুন, হয়তো চোরটা ভেতরে ঢুকেছিল। ও যদি ফ্ল্যাটের ভেতরেই থাকতো তাহলে আওয়াজ শুনে বাইরে এলো না কেন? ওর কিছু হয়ে গেলে ও বেরোবে কি করে? চলো দেখা যাক। এক মিনিট, আপনারা বাইরেই দাঁড়ান। ওয়াচম্যান তুমি ভেতরে এসো। ফ্রেডরিক্স একটু সুইচগুলো খোঁজো, আলোটা জ্বালাও। ঘরটাকে ভালো করে চেক করো, ওকে? এই দেখো টাকার বান্ডিলের ব্যান্ড, এগুলো সব টাকা নিয়ে পালিয়ে গেছে, কিচ্ছু নেই। তার মানে লকার খোলা, মনে হচ্ছে চুরি হয়েছে। ওই চোরটা এখান থেকে চুরিই করেছিল। তাহলে আমরা ওর কাছ থেকে কিছু পেলাম না কেন? সে তো সকাল সকাল এখান থেকে গেছে, যদি পুরো লকারটা ফাঁকা দেখত তাহলে চুপচাপ তো বসে থাকতো না, চেঁচামেচি তো করতোই। তাহলে কি এই সেতারই কাজ এটা? সব টাকা নিয়ে পালিয়ে গেছে। তুমি বলছিলে যে শ্বেতা সকাল সকাল এখান থেকে গেছে, তাহলে কাল রাতে তো এখানেই ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, হতেও পারে। শ্বেতা বাড়িতেই ছিল যখন চোরটা এসেছিল। শ্বেতা বিল্ডিং থেকে পালিয়েছে আর চোরটা দুনিয়া থেকে। কিন্তু তাহলে এই লকারটা খুললো কে? স্যার আরেকটা ব্যাপার হতে পারে স্যার, হয়তো শ্বেতা এই চোরটাকে ভালো করে চিনত। কিভাবে? স্যার ওই চোর এই ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি বানিয়েছিল, মানে চোর শ্বেতাকে চিনত। তাহলে স্যার শ্বেতাও নিশ্চয়ই চোরটাকে চিনত। অভিজিৎ এই দেখো, ছবিতে পাথরের গায়ে কিছু লেখা আছে। পুরনো যুগের কোনো ভাষা মনে হচ্ছে, কোনো পুরনো মন্দিরের দেওয়ালের ছবি মনে হচ্ছে। কিন্তু এটা শ্বেতা এই লকারের মধ্যে কেন রেখেছিল? ও কি কোনো টিচার হিস্ট্রির? দয়া এখান থেকে লক্ষাধিক টাকা গায়েব, শ্বেতা গায়েব, আর বেঁচে আছে শুধু এই ছবিটা। এটা কোনো এক্সপার্টকে দেখালে কেমন হয়? দেখুন খুনের সাথে সাথে চুরিও হয়েছে। একটা লোক খুন হয়ে গেল আর আপনি আমার কাছে এলেন, আমি কি করে বলবো যে কে খুন করেছে? দেখুন খুনের সাথে সাথে চুরি হয়েছে আর একটা লাশও পাওয়া গেছে। যে ফ্ল্যাটের মধ্যে থেকে চুরি হয়েছে সেই ফ্ল্যাটের ওনার মিসিং। তো আপনি ওখানে জানতে না পেরে আমার কাছে চলে এলেন? না আসলে ব্যাপারটা তা নয়, যেখানে চুরি হয়েছে সেখানে লকার থেকে আমরা এই ছবিটা পেয়েছি। ও এই ফটোটা আপনারা কোথায় পেলেন? কি ব্যাপার স্যার, আপনি এত অবাক হচ্ছেন কেন? জানেন আপনি এটা কিসের ফটো? এই জন্যই তো আপনার কাছে এসেছি। এটা 400 বছরের পুরনো তিব্বতিয়ান ট্যাবলেটের ফটো। ট্যাবলেট মানে বড় বড় পাথরে ভগবানের জন্য প্রার্থনা লেখা থাকে। 400 বছর পুরনো? হয়তো এটা সেই ফটো যেটা গুরদার মিউজিয়াম থেকে 1 মাস আগে চুরি হয়ে গেছিল। তার মানে হচ্ছে স্যার এই মেয়েটা মানে শ্বেতা ওই মিউজিয়ামের চুরির সঙ্গে জড়িত আছে, সেই জন্য ও নিজের ঘর থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা কিছু জানা গেল যে কে চুরি করেছে? না জানা যায়নি, তবে পুলিশ অ্যাসিস্ট্যান্ট কিউরেটরকে গ্রেপ্তার করেছিল। ওকে জিজ্ঞাসাবাদ করলেও কিছু জানা যায়নি। এরকমটা মনে করা হচ্ছে যে ওর ভাইপোই নাকি চুরি করেছে। তাহলে এর ভাইপো আবার ও নয় তো যে গ্রিলে ঝুলে মারা গেছে? অ্যাসিস্ট্যান্ট কিউরেটরকে গ্রেপ্তার করেছিল, ওকে জিজ্ঞাসাবাদ করলেও কিছু জানা যায়নি। এরকমটা মনে করা হচ্ছে যে ওর ভাইপোই নাকি চুরি করেছে। তাহলে এর ভাইপো আবার ও নয় তো যে গ্রিলে ঝুলে মারা গেছে? আমাদের সন্দেহটা ঠিক নয় তো? এই চোরটা যাকে আমরা ওই গ্রিলে ঝুলন্ত অবস্থায় পেয়েছি হয়তো এই অ্যাসিস্ট্যান্ট কিউরেটরের ভাইপো। এই অ্যাসিস্ট্যান্ট কিউরেটরটাকে ধরতে হবে স্যার। হ্যাঁ কিন্তু অভিজিৎ ওই ভদ্রলোক তো এই কিউরেটরের ব্যাপারে আমাদের ঠিক করে কিছু বলেইনি। স্যার দেখুন যখন ওই মিউজিয়ামটা চুরি হয়েছিল তখন প্রেস আর মিডিয়াতে বেশ হইচই পড়ে গেছিল স্যার। এক কাজ করো, ইন্টারনেট থেকে ওই গর্ডন মিউজিয়ামের ব্যাপারে যা যা জানতে পারবে সব বের করো। না স্যার। ফ্রেডরিক্স
কিছু পাওয়া গেল? অভিজিৎ, জাস্ট ওয়ান মিনিট স্যার, প্রসেসে আছে। দা, কিছু পেলে? এখনো কিছু পাইনি স্যার। স্যার, হ্যাঁ স্যার, একটা আর্টিকেল পেয়েছি স্যার, গর্ডন মিউজিয়ামে চুরি, চোর পালানোর সময় একটা জুতো ফেলে যায় যার নিচে ক্লস ছিল। ক্লস? স্যার, যে চোরটাকে গ্রিলে পেয়েছিলাম ওর জুতোর নিচেও ক্লস ছিল। তার মানে হলো আমাদের সন্দেহটাই ঠিক অভিজিৎ, বিল্ডিং এর গ্রিলে ঝুলে থাকা চোর আর গর্ডন মিউজিয়ামে যে চুরি করেছিল সেই লোকটা একটাই লোক। স্যার, আরো একটা কথা লেখা রয়েছে, গর্ডন মিউজিয়ামের অ্যাসিস্ট্যান্ট কিউরেটর চোরের সঙ্গে যুক্ত ছিল। আচ্ছা, আর ওনাকে বের করে দেওয়ার পরে ওনার ক্যান্টুফ রোডের বাড়িতে পাথরও ছোঁড়া হয়েছিল স্যার। ক্যান্টুফ রোডের বাংলো, অভিজিৎ মনে হয় ওই লোকটা এখনো ওখানেই থাকে, ওই বাংলোতেই, ক্যান্টুফ রোডের বাংলোতে। নিয়ে এসো ওকে। মিস্টার হেমন্ত, বেলবাজি আমাকে ডিস্টার্ব করছেন কেন? হ্যাঁ, আমরা মিস্টার হেমন্তর সঙ্গে দেখা করতে চাই। কিন্তু আমি আপনাদের সাথে দেখা করতে চাই না, বুঝতে পেরেছেন? আমরা তো আপনার সঙ্গে কথা বলবই। হেমন্ত বাবু, আমরা সিআইডি থেকে আসছি, মিউজিয়ামে চুরির ব্যাপারে আপনাকে কিছু প্রশ্ন করব। মিউজিয়ামে চুরি? কিন্তু তার এনকোয়ারি তো হয়েই গেছে, তাই না? আর আমি যা জানতাম সবই তো বলে দিয়েছি আপনাদের। শুনেছিলাম আপনাকে চাকরি থেকে বার করে দেওয়া হয়েছিল। বার করে দেওয়া হয়নি, সাসপেন্ড করা হয়েছে। কেউ ফাঁসিয়েছে আমাকে, একদিন না একদিন প্রমাণ হবেই আমি নির্দোষ, দেখবেন। কিন্তু আপনার উপরেই সন্দেহ কেন করা হলো? কাউকে তো ফাঁসাতে হতোই, আমাকে পেয়েছে, ফাঁসিয়ে দিয়েছে। আপনি কোনো শ্বেতা বলে মেয়েকে চেনেন? সে আবার কে? ওর বাড়িতে একটা চুরি হয়ে গেছে। আবার চুরি? কিন্তু ওর বাড়িতে চুরি হয়েছে তো আমি কি করব? ওর ফ্ল্যাটের বাইরে একটা লাশ পেয়েছি আমরা। লাশ? আগে হ্যাঁ লাশ, তাও ঝুলন্ত। শুনতে পেলেন? লাশ ঝুলেছিল। হ্যাঁ হ্যাঁ, তো তাতে আমাদের সন্দেহ এটা সেই লোকই যে মিউজিয়ামে চুরি করেছিল। আপনারা কি করে জানলেন? ওর জুতো নিচ থেকে কয়েকটা ক্ল পেয়েছি, সেরকমই জুতো মিউজিয়াম থেকেও পাওয়া গেছিল, আপনার মনে আছে তো? আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে আমাদের সাথে যেতে হবে ওই লাশটাকে শনাক্ত করতে। কিন্তু মিউজিয়ামে যখন চুরি হয়েছিল আমি তো চোরকে দেখিনি। আপনি চলুন তো একবার। কিন্তু চলুন। আরে কি করছেন আপনারা? দা, কি হয়েছে? আপনি আপনি কি এসিপি প্রদ্যুমান? হ্যাঁ, আমি এসিপি প্রদ্যুমান। দেখুন স্যার, এরা আমাকে জোর করে এখানে তুলে নিয়ে এলো। কেন এরকমটা কেন করেছো? হ্যাঁ কেন? ওই স্যার, আপনি তো জানেন আমি কাউকে কখনো এভাবে বিরক্ত করি না। এই দয়া, এ মাঝে মধ্যে করে থাকে কিন্তু স্যার আমি তো করি না কখন। স্যার, ইয়ে স্যার, আমার মনে হলো ইনি এই লোকটাকে চেনেন তাই। দয়া, আমি তোমাকে কতবার বলেছি যে কোনো ভদ্রলোককে এইভাবে হ্যারাস করবে না, কিন্তু তোমরা কথাই শোনো না। তোমরা যে কতবার আমার নাক কাটিয়েছো। কি হয়েছে ফেডরিক্স? সরি স্যার, গলায় কিছু একটা আটকে গেছিল। গলায় আটকে গেছে? আর তাও এক্ষুনি? এই ডেড বডিকে কে শনাক্ত করবে? তুমি শনাক্ত করতে পারবে? তাহলে হেমন্ত বাবু, আপনি একটু আসুন তো। স্যার, লাশ মানে কোন লাশের কথা বলছেন আপনি? আরে দেখুন না, এই বেচারি লাশটাকে কে শনাক্ত করবে বলুন তো? আর একে কেউ যদি শনাক্ত না করে তাহলে সৎকার হবে কি করে? কিন্তু লাশের সাথে আমার কি সম্পর্ক? আরে দেখুন না একবার, না হলে পড়ে থেকে নষ্ট হয়ে যাবে। কিন্তু স্যার লাশ, স্যার প্লিজ আসুন আসুন, দেখুন দেখুন না ডক্টর। হে মানব, মানব! মানব এই কি মিউজিয়ামে চুরি করেছিল? হ্যাঁ স্যার, আমার ভাইপো স্যার। ও, ওর সঙ্গে আর কে কে যুক্ত ছিল? আরো দুজন ছিল। দুজন ছিল? কারা কারা? আচ্ছা, ওদের নাম কি ছিল? নাম আমি জানি না স্যার। দেখুন, হয়তো ওদের মধ্যে কেউ একজন ওকে মেরেছে। ওরা কারা ছিল? ওদের মধ্যে, হ্যাঁ ওদের মধ্যে একটা একটা মেয়ে ছিল স্যার। মেয়ে ছিল? হ্যাঁ, একটা মেয়ে ছিল, নিশ্চয়ই ওই মেয়েটাই হবে। ওর নামে একটা ফ্ল্যাট আছে তাই না? ও তো ওখানেই থাকতো। হ্যাঁ স্যার। ব্যাস, সমস্ত মোবাইল কোম্পানির কাছে খোঁজ নাও, দেখো যে ওই মেয়েটার কাছে কোনো ফোন আছে কিনা। স্যার, যদি মোবাইল নাম্বার পাওয়া যায় তাহলে আমরা ওকে ট্রেস করতে পারবো। এক্স্যাক্টলি স্যার, শ্বেতা এখনো অবধি ওর মোবাইল ফোন বন্ধ করেনি। একই জায়গাতে? হ্যাঁ স্যার, একই জায়গায়। তার মানে হলো ওই মেয়েটা এক জায়গাতেই লুকিয়ে বসে আছে, আর ও সেখান থেকেই সবার সাথে কথা বলছে। আমাদের জন্য ব্যাপারটা ভালো, যতক্ষণ কথা বলবে ততক্ষণ মোবাইলটা চালু থাকবে।
স্যার মোবাইল ফোন এখনো অবধি অন রয়েছে স্যার, আর সিগন্যালটা এখান থেকে আসছে। ও তার মানে মেয়েটা এখানেই কোথাও লুকিয়ে বসে আছে। এক্সকিউজ মি। ইয়েস স্যার, মে আই হেল্প ইউ? দেখুন আমরা সিআইডি থেকে এসেছি, আমরা একটা মেয়েকে খুঁজছি যার নাম শ্বেতা, এই হোটেলেই রয়েছে। এই হোটেলে আজ এসেছো? আজ সকালে। হ্যাঁ আজ সকালে তো একটা কাপল এসেছে। আচ্ছা, কোনো একলা মেয়ে আসেনি এখানে? আসলে আমাদের এখানে একটা মেয়ের জন্য কখনো ঘর দেওয়া হয় না। আচ্ছা ওই কাপল কারা, ওদের নাম কি? জয়েশ আর মালিনী। মালিনী? রুম নাম্বার? রুম নাম্বার 225 স্যার। 225? কিন্তু স্যার জয়েশ তো একটু আগে বাইরে গেছে, হয়তো নিজের গাড়িটা দেখতে গেছে। দেখো তো ওইদিকে, আমরা 225 এ যাই। শ্বেতা দরজা খোলো, সিআইডি থেকে এসেছি। ভেতরে আছে কি নেই? ফেডরিক দেখো তো, যাও। আরে দরজাটা খোলা আছে, সাবধানে। জিনিসপত্র তো এখানেই পড়ে আছে। বাথরুমে দেখা যাক। শ্বেতা, শ্বেতা দেখো লুকিয়ে কোনো লাভ নেই, সিআইডি। শ্বেতা খোলা যাক। মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। যাই হোক, শ্বেতা My God! Joyesh! Joyesh! Vivek, Odita dekho. Joyesh! 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 জয়েশ! বিবেক না সে গেল। জয়েশ ইঞ্জিনের শব্দ স্যার, ওই যে মনে হচ্ছে তো লম্বা রেসের মুডে আছে। কিন্তু আমি কোনো রেসের মুডে নেই, আমার 2 মিনিট দরকার। হ্যাঁ অভিজিৎ, কি শ্বেতা খুন হয়ে গেছে? সেই জন্যই পালিয়ে যাচ্ছে বেটা, আমরা ওর পেছনেই ধাওয়া করে যাচ্ছি, না ছাড়বো না। ঠিক আছে, খুন করে পালাচ্ছে। চাবি কত দূর? চল বারে বেরো। এই এক্সকিউজ মি, কে আপনারা? এই যে এই দেখুন, আমাকে ছিনতাই করার চেষ্টা করলে আমি পুলিশ ডাকবো। কিন্তু পালাবার বড্ড তাড়া না? হ্যাঁ পালাবার বড্ড তাড়া। এই আমার মিটিং আছে, আমার কাজ আছে, আমাকে কাজে পৌঁছতে হবে। কাজে যাচ্ছ না? হ্যাঁ তাড়া আছে আমার। আমরা কাকে মেরে এসেছো? হোটেল? হোটেলে? হ্যাঁ হোটেলে। গাড়ি চেক করো চটপট। এসব হচ্ছেটা কি? আরে এটা কিন্তু ঠিক হচ্ছে না, আপনারা ঠিক করছেন না কিন্তু। আরে কি করছেন আপনারা? গাড়ির মধ্যে মিউজিয়াম থেকে চুরি করা কোনো জিনিসই নেই। ডিকি খোলো, চলো। ওখানে কিচ্ছু নেই। ডিকি খোলো, চলো।
এটা আবার তাহলে এই হলো সেই জিনিস আমি জানি না এটা আমার গাড়িতে কে রেখেছে আমি সত্যি বলছি আই সোয়ার আমি জানি না শ্বেতাকে কেন মেরেছিস তুই শ্বেতা কে শ্বেতা মানবকে কেন মেরেছিস কোন মানব মানব শ্বেতা আর আমি মিউজিয়ামে চুরি করি এরপর আমার মনে হয় সব টাকা আমারই পাওয়া উচিত তারপর আমি একদিন মানবকে বাড়িতে ডাকি আর ওকে বিষ খাইয়ে দিই আমি বুঝতে পারিনি যে অত তাড়াতাড়ি মরবে না ও তো বুঝতেই পারিনি যে ও বিষ খেয়ে ফেলেছে ওই অবস্থাতে ও শ্বেতার বাড়িতে যাই চুরি করার জন্য বোকা ছিল মূল্য তো ওখানে গিয়েই লোভ আর কি ও শ্বেতাকে ঠকানোর চেষ্টা করছিল ও ডাক্তারের কাছে গেলে হয়তো ও বেঁচেও যেত কিন্তু তুমি শ্বেতাকে মেরে ফেললে কেন আমি কিন্তু শ্বেতাকে মারতে চাইনি স্যার কিন্তু মানব মারা যাবার পর ও নার্ভাস হয়ে গেছিল আমাকে হুমকি দিচ্ছিল যে আমি সবকিছু গিয়ে সিআইডিকে বলে দেবো তখন আমি আর কি করতাম ওকেও মেরে দিয়েছি আমি এবার জেলে গিয়ে চুরি কি করে করবে হ্যাঁ ওখানে তো কোনো মিউজিয়াম নেই এবার সারা জীবন ধরে মালা জপো বুঝলে মালা ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিংকস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস